আচ্ছা তুই স্টার্ট কর। কোন না, গুড মর্নিং, সবাই খুব ভালো আছো আশা করি। আমরা প্যাকিং এ ভীষণ ব্যস্ত, একদিন ব্লগ মিসিং যাচ্ছে, মানে আমরা শুটও করতে পারছি না, তো আজকে একটু সময় বার করে করে নেওয়া হলো। দেখা যাক আজকে সময় বার করে বলতে, বিশেষ করে সত্যি বলতে সৌরভ প্যাকিং ট্যাকিং গুলো করে এখান দিয়ে যাওয়ার জন্য, আর ওখানে গিয়ে যেগুলো গোছাতে হয় সেটা আমি করি। ভালো না আইডিয়া, এগুলো সব উল্টো পাল্টা জিনিস, আর পিক পিক করে আওয়াজ হচ্ছে কি? কোনো পুতুল ফুতুল কিছু আছে কি? ও সেই সেই ডগিটা পাপিটা, আর আমার ক্যামেরা তো ওই তো ওইখানে, আমার ক্যামেরা আজকে নেব না, কালকে। ঠিক আছে, এই ভালো কথা, এখানে আমার এই তো জ্যাকেট আছে আর তোমার ব্লেজার আছে, এই ডাস্টবিন এসেছে। ঘর বাড়ির যা অবস্থা, সিরিয়াসলি, মানে আর পরিষ্কারও করতে ইচ্ছা করছে না। তোমার মিনিমাম যা একটু না করলে নয়, তাই মোছা টোছা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, শুধু জাস্ট ঝাড়ু দে। তো এখন মোবাইলেই ব্লগ করছি, ঠিক আছে, কেননা তোমার ক্যামেরা নিয়ে আবার যেহেতু ওই ঘরে এখনই যাব, আবার কিছু জিনিস নিয়ে, তো ক্যামেরা নিয়ে খুব প্রবলেম হবে। এই আমার মোবাইলে কিন্তু ভালোই ভিডিও কোয়ালিটি খুব ভালো, তাই না? এই দেখো এই কুর্তিটা থাক, ঠিক আছে, কালকে আমি ধরো মেবি পরতে পারি, বাট এইগুলো নিয়ে নাও, এই টাওয়েল টাওয়েলগুলো, এগুলো দরকার নেব। হ্যাঁ নিয়ে নাও, আর এই দেখো নিচেও তো আমার জামা কাপড় সব আছে, এই যে ভাঁজ করে ট্রেটা, এই ট্রেটা শুদ্ধ নাও। হ্যাঁ ওগুলো নাও, এই চেয়ারের উপরে অনেক কিছু জমে আছে, সো টাওয়েলই বেশি, এগুলো এগুলো ভাঁজ করে নি চটপট করে। দেখো পেছনে পুরো লাগেজে ভর্তি, গাড়ির ডিকিতেও আছে, আমার সামনেও আছে পায়খানাটাতে, যতটা হয় আর কি নিয়ে যাই। এসছি আমাদের ঘরে, 9 নম্বর, একদম উপরে টপে। আগে তো দোতলায় ছিল, তখন এতটা কষ্ট হতো না, আর এখন প্রথম প্রথম পরে অবশ্য ঠিক হয়ে যাবে। এ বাবা দেখো লাইট না জ্বালিয়ে কত সুন্দর আলো আলো না ঘরটা, আমার সাউন্ড মানে ইকো হচ্ছে। কিছু নেই তো ঘরে, পুরো একদম ফার্নিচার আসলে আবার সব ঠিক হয়ে যাবে। বাবুই কোথা? হ্যাঁ বাবুই তো বেশ ভালো, খালি ঘর বন বন করে ঘুরতে পারছে, কেউ কিছু বলার নেই, কিছু নেই, মা বাবা তো নিজেদের প্যাকিং এ ব্যস্ত, গোছানোতে ব্যস্ত, ও একেবারে ফুল টু মোস্টলি টাইমটাকে পুরো ভালোভাবে ইউটিলাইজ করছে বাবু। জিনিসপত্র রেখে বাড়ি ফিরে যাচ্ছি এবার, আসার সময় না খুব মনটা খারাপ হয়ে গেল। ওই বিল্ডিং এ আমার একটা বান্ধবী, আগে প্রথমে এই আমাদের এই ব্লকেই থাকতো, তো ওই সেম বিল্ডিং এ আমরা আছি আর কি, তো ও হচ্ছে দোতলাতে, তো আমি ভাবছি যাওয়ার সময় একটা নক করে যাই, নক করতে গেছি তো ভীষণ কাঁদছে, তো শ্বশুর মারা গেছে হঠাৎ করে, কিচ্ছু না, সকালবেলা গুড মর্নিং মেসেজ যেমন করে তেমন করে মেসেজ করলো, বলছে হঠাৎ একদম বমি করছে, ঠিক আছে, কন্টিনিউ 10-15 মিনিট কন্টিনিউ বমি হতে হতে বাড়িতে এক্সপায়ার করে গেছে। কি বলে শান্তনা দেবো, এখন ওরা আবার বেরিয়ে যাচ্ছে, এই সবে জাস্ট ঘর থেকে আসলো, 1 সপ্তাহ হয়নি, এসে কোয়ারেন্টাইন এই সবে শেষ হলো, আবার এখন আবার বেরোতেই হবে। এখন বাজে 1টা বাজে, বাবুইকে স্নান করিয়ে দিয়েছি, দেখো পেছনে শুধু খেলনাগুলোই আছে, আর যেগুলো মানে অতি প্রয়োজনীয়, মানে আজকে দিনটা পড়ার জন্য ব্যাস সেইটুকুনি, বাকি সব মোটামুটি চলে গেছে। আর হচ্ছে এবার হচ্ছে সৌরভের ওর বিশিফট, অফিস যাবে এখনই, এই 2:30 বেরোবে। আমি রান্না বলতে কি করলাম, শুধু ডাল করেছি, হ্যাঁ শুধু ডাল আর ডিম ভাজা আর আলুও, মানে আমি চাইছি সবজি টবজিগুলো সব শেষ হয়ে যাক, আর হ্যাঁ আর একটুখানি ক্যাপসিকাম এগুলো আছে, তাই দিয়ে ওর আজকে অফিসে টিফিন দিয়ে দেবো, একটা ভাজা দিয়ে দেবো বিট টিট দিয়ে, শুধু ডাল আর এই অমলেট করবো, ব্যাস আজকের মতন এইটুকুনি, নাহলে পাচ্ছি না একদম। এখন বাজে 5:00, আমি ঘুমিয়েছিলাম বাবুইকে ঘুম পাড়িয়ে দিয়ে, ওর পাশেই ঘুম মানে ঘুমিয়ে পড়েছিলাম, আর ইচ্ছা করছিল, এমনিতে বিকালে আমি মানে দুপুরে ঘুমাই না, তো আজকে খুব ইচ্ছা করছিল, মনে হচ্ছে একটু ঘুমিয়েই নি, ঠান্ডা ঠান্ডা আর একটু কষ্টও হয়ে গেছিলো, ক্লান্ত ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর আমি ঋতুপর্ণাকে বলেছি যাওয়ার আগে তুই একদিন অন্তত আমার ঘরে আয়, তো আজকে আসবে, আমাকে বললো আমি 4:30 সময় আসবো, এখন 5টা বাজে, দেখো এখনও কোনো পাত্তাই নেই,
না আসছে না এখন। আর ঋতুপর্ণাকে আজকে বলেছিলাম আমি যে ক্যাপসিকামের চপ খাওয়াবো, কিন্তু হয়েছে কি কোনো সবজিই নেই ঘরে, আর অন্য কিছু আমি ডিম সিদ্ধ করে রেখেছি, অন্য কিছু একটা বানাবো খাইয়ে দেবো। ঋতুপর্ণা এসছে এক মাস বাদে। ঋতুপর্ণা একটা হাই করে দে। সুন্দর লাগছে তোকে? তোমার থেকে সুন্দর না, খুব সুন্দর লাগছে। ঋতুপর্ণা চুলটা দেখো ভালো লাগছে, ঢঙি। এবারে এসছি রান্নাঘরে। আজ হচ্ছে কোনো তো সবজি নেই, তখন তো বললামই পেঁয়াজও নেই। পেঁয়াজ দেখুন দুটো ছিল, সে দুটো পচা। তো কী করবো, তাড়াতাড়ি করে এই তোমার ডিম সিদ্ধ এইভাবে করে একটু সস দিয়ে এটাকে একটু এদিক ওদিক পাল্টে নেব। এও খেতে কিন্তু ভালো লাগে বেশ। বাবুইকে পড়াতো আর একটা বান্ধবী, দেখো এতগুলো খাবার দিয়ে গেল, চলে যাব কালকে। তো বলছে তুই এগুলো খাবি আর দাদার জন্য রাখবি। আমি সৌরভ তো আসবে রাত করে, না তবু তুই দাদার জন্য রাখবি, আর আমি ঋতুপর্ণা এখন খাবো একটু। আর হচ্ছে কালকে সকালবেলায় বলে গেল অ্যাডভান্স, কালকে সকালবেলা আমি আর তুই একসাথে মিলে চা খাবো। আসলে হয়েছে কি, যখন আমার বাবুই হয়নি, প্রথম প্রথম এসেছিলাম, ওর তখন ছেলে ছিল 3-4 মাসের, ঠিক আছে? তো ওর সঙ্গেই আমি বিল্ডিংয়ে মিশতাম, আমরা অলমোস্ট আমরা সেম এজের, সেম এজেরই আমরা। তো আমরা একসাথে প্রচুর টাইম কাটিয়েছি আমরা দুজন, মানে বান্ধবীটার কথা বলছি, আর অনেক সময় কাটিয়েছি আমরা দুজনেই, মিশতাম একসঙ্গে, চা খেতাম, মাঝে মাঝে ঘুরতাম, ওর ঘরে গিয়েও আমি অনেক বসেছি, ও আসতো। হ্যাঁ, তো ওরও খারাপ লাগছে, আমারও তো অবশ্যই লাগছে। কফি বানাচ্ছে ঋতুপর্ণা, ভালো না হলে দেখিস। হ্যাঁ, কাপগুলো নতুন কিনেছি, মেলাম না। সুন্দর মানুষের সবই সুন্দর লাগে। চুলটা দারুণ হয়েছে, চুলটা খুব সুন্দর হয়েছে। তোকে দেখবি না করলে তোর নিজেরই ভাল লাগবে না। আমরা এবার খেয়ে নি গরম গরম, দেখো কদিন বাদে। আমার চুল স্ট্রেট আছে না, দেখ আমার তো পয়সা নেই ভাই। ওর চুলটা কত নিয়েছে তোমার? 13,500 না বলো না, তো 13,000 টাকা নিয়েছে, আর বাকিটা শ্যাম্পু আর কন্ডিশনার। এই তবু 8,000 টাকা চুলের পেছনে ওরে বাবা। অবশ্য ভালো জায়গাতেই করেছিস তো। চলো আমরা খেয়ে নিই এবার। চলে যাচ্ছে, আমি ভেবেছিলাম যে 1:30-1:15 বাজে থাকবে। তো এই যে বর্ষভাগী, এমনি মজা করছিলাম। আসলে দাদাই সারাদিন কষ্ট করে বাড়ি এসছে অফিস থেকে, আসার পরে একটু সবাই একটু দেখলে না, রিমিদি 2 মিনিটের মধ্যে দৌড়াবে। হ্যাঁ, তো হচ্ছে একটু আসার পর একটু চা কফি সবার একটু খেতে ইচ্ছা করে। দাদাই যা, এই তো মাস্ক রাখ করেছিস বললাম। হ্যাঁ, খুব দেখা হবে ঋতুপর্ণার সাথে আবার স্থান পেতে। টাটা, আমরা এবার খেয়ে নেবো কি বাবা? হ্যাঁ, এগ দেবো, এগ বাবুই বল এগ। হ্যাঁ বাবা দেবো। তো আর ঋতুপর্ণা আমাকে দিয়েছে যে চিলি চিকেন, ঋতুপর্ণা খুব ভালো রান্না করে। তো আমি এটা দিয়ে, আমি আসলে তখন সিঙ্গাড়া ওইসব খেয়েছি, তো আমি একটাই খাবো। দুষ্টু করছিস? হ্যাঁ, বাবুই দেখো শুয়ে পড়েছে, সোনা ছেলেটা। হ্যাঁ, এই তো, এই তো মা, জমে গেছি এত ঠান্ডা। আর তারপরে আমার মার সাথে অনেক দিন মানে কথা হয় অল্প অল্প করে, আর বোনও আছে বাড়িতে, প্লাস আমিও শিফটিংয়ের চক্করে কথা হচ্ছে না। তো মার সঙ্গে 1 ঘন্টা কথা বললাম, 1 ঘন্টা 6 মিনিট না 7 মিনিট কথা বললাম।
আর এবার ঘুমাবো, এবার ঘুম আসছে না, দুপুরে ঘুমিয়েছি না, বাবুইও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, ঘুম আসছে না। ব্লগটা তাহলে এখানে শেষ করলাম, ঠিক আছে? আর নতুন ঘর তো নতুন ভাবে সাজাবো, আর আমি বিশেষ করে হাতেই সমস্ত সাজাবো, মানে ফটো ফ্রেম থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে? হ্যাঁ, যেগুলো এইসব ফটো ফ্রেম এগুলো তো না, দেখো এই দেখো আমাদের, এটা হচ্ছে থার্ড অ্যানিভার্সারিতে, তখন এটা তখন আমি থার্ড অ্যানিভার্সারি, তখন এই সময়টা আমি 3 মাস ছিলাম, প্রেগনেন্ট ছিলাম তখন। আর কি সুন্দর মুখে দেখো একটা গ্লো ছিল আলাদা। তো হচ্ছে ঠিক আছে, তো বিভিন্ন ক্রাফট আইটেমও করবো নতুন ঘরে, দেখাবো তোমাদের সঙ্গে, সমস্ত কিছু শেয়ার করবো। আর তাহলে ব্লগ কিন্তু দেখতে ভুলো না। আমি বুঝতে পারছি এক দুদিন আমি এখন দিতে পারবো না, কারণ খুব চাপের তো জানোই তো, একটু সেটেল হওয়া মানে একটু সময় লাগবে এক দুদিন, তারপর আবার নতুন করে সমস্ত প্রতিদিন ব্লগ দেবো। খুব ভালো থেকো, তাহলে দেখা হচ্ছে আমার পরের ব্লগে। খুব ভালো থেকো, কতবার বলছি এক কথা, আই এম সরি, বারবার এক জিনিস বেরিয়ে যাচ্ছে, লটস অফ লাভ, টা।